আমার নবী যখন গারে হেরায়, আমি কোরআন গারে হেরায়, আমার নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে, আমার নবী যখন অলিতে গলিতে, আমি কোরআন অলিতে গলিতে, আমার নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে, আমার নবী যখন মেহরাজে, আমি কোরআন মেহরাজে, আমার নবী যখন জমিনে, আমি কোরআন জমিনে, আমার নবী যখন শহরে, আমি কোরআন শহরে, আমার নবী যখন তায়েফে, আমি কোরআন তায়েফে, আমার নবী যখন গারে সুরে, আমি কোরআন গারে সুরে, আমার নবী যখন মক্কায়, আমি কোরআন মক্কায়, আমার নবী যখন মদিনায়, আমার নাম মদিনায়, আমি কোরআন এই কারণে মক্কিয়া, আমি কোরআন এই কারণে মদনিয়া, কারণ আমি নবীর আগে যাই নাই, আমি নবীর পিছে পিছে ছিলাম। তাহলে বন্ধু আমার, মাইকটা ঠিকঠাক করলে আমি আরো সুন্দর করে বুঝাইতাম। বন্ধু আমার গভীর মনোযোগ, তাহলে মক্কিয়া মদনিয়া হওয়ার পিছনে আমার নবী, কারণ হিজরতের আগে যেই সূরা নাজিল হলো সেই সূরার নাম মক্কিয়া, হিজরতের পরে যেই সূরা আসলো সেই সূরার নাম মদনিয়া। আফসোসের বিষয়, আল কোরআন বলে আমি নবীর পিছে পিছে তাকি, আমার মতো মুফাসসির কোরআন খুলে দিয়ে বলে আল্লাহর যদি পাইতে চাও, কোরআন যদি বুঝতে চাও, নবীরে মাইনাস করে দাও। আর কোরআন বলে এই মুফাসসির নবীরে মাইনাস করার কথা বলিস, আমি মুস্তাফার কদমে কদমে থেকে আল কোরআন হয়ে গেছে। তাহলে বন্ধু আমার, কোথায় মুফাসসির, কোথায় কোরআন, মুফাসসির কি বলে, কোরআন কি বলে? এখন দেখার সময় এসেছে, যার নাম মুফাসসির বলা ফেলা, এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে? আমার কোরআনের 114টা সূরা দুই প্রকার, কোন সূরার নাম মক্কিয়া, কোন সূরার নাম মদনিয়া। কোরআন যেরকম আল্লাহর কালাম, এর আগেও 103খানা আসমানি গ্রন্থ এই জমিনে এসেছিল, 100টার নাম সহিফা, আরো বড় বড় কিতাব আছে, তাওরাত জবুর ইঞ্জিল। আপনি যদি তাওরাত উল্টান, আপনি যদি জবুর উল্টান, আপনি যদি ইঞ্জিল দেখেন, আপনি যদি বাইবেল দেখেন, আপনি যদি নিউ টেস্টমেন্ট দেখেন, আপনি যদি ওল্ড টেস্টমেন্ট দেখেন, ইহুদিদের কাছে যে গ্রন্থ আছে সেটা যদি খুলে দেখেন, খ্রিস্টানদের কাছে যে গ্রন্থ আছে সেটা যদি খুলে দেখেন, কোন প্রকার নাই, নাই ইয়ামানিয়া, নাই ফিলিস্তিনিয়া, নাই সিরিয়ানিয়া, সবগুলো দেখতে একই রকম। শুধু আল্লাহর কোরআন দুই প্রকার, কোন সময় কোরআনের সূরার নাম মক্কিয়া, কোন সময় কোরআনের সূরার নাম মদনিয়া। এখন আসেন বন্ধু আমার, বিশ্বের পুরাতন লাইব্রেরিগুলোতে যদি দেখেন পুরাতন আসমানি গ্রন্থের কিছু অংশ বিশেষ এখনো জমিনে রয়ে গেছে, ওইগুলো যদি আপনি আপন দৃষ্টিতে দেখেন, দেখবেন কোনো প্রকার নাই। কিন্তু আল কোরআনে আশ্চর্যজনকভাবে দুটি প্রকার পাওয়া যায়, একটা প্রকারের নাম মক্কিয়া, আর একটা প্রকারের নাম মদনিয়া। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কখনো মক্কি, তুমি কখনো মদনি, আগের আসমানি কিতাব ওগুলোর মধ্যে কোনো প্রকার নাই, কারণ কি? কোরআন বলে উঠবে অন্য কিতাব আসমানি আল্লাহর গ্রন্থ, ওগুলো নাজিলের প্রেক্ষাপট দেখো, আমি কোরআনের প্রেক্ষাপট দেখো, দেখলে বুঝে আসবে আমি কোরআন কেন দুই প্রকার, অন্যান্য কিতাব কেন প্রকার নাই। আমি যখন গভীর গবেষণা করে দেখলাম, মাওলা যখন তাওরাত নাজিল করতে লাগলেন, আল্লাহ ডাক দিলেন, ও আমার মুসা, তিলকা রুসুলু ফাদ্দালনা, আমি রসুলদের মধ্য থেকে কোন কোন রসুলকে ফজিলত দিয়ে উপরে তুলল, তন্মধ্যে অন্যতম আপনি মুসা কালিমুল্লাহ।
আপনাকে আমি তাওরাত দিব। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাওলা আমার ঘরে আসবে? আল্লাহ বলে, সহজ নয়, গ্রন্থ যদি নিতে হয়, মাওলার কিতাব যদি নিতে হয়, কষ্ট করা ছাড়া এটা মিলবে না। তুমি ঘর থেকে বের হও, নিজের পরিবার ছেড়ে দাও, নিজের বংশ ছেড়ে দাও, নিজের ভাই ছেড়ে দাও, তোরে সাইনার উপরে উঠে যাও, সেখানে ইবাদতে মশগুল থাকো। মাওলা যখন রাজি হব, কিতাব আপনা আপনি তোমার কাছে চলে আসবে। আগে কত ঠিক ছিল ভাই, 30টা পুলে মাহফিল করবো কেমনে? এখন আসেন বন্ধু আমার গভীর মনোযোগ, তাওরাত মূসা আলাইহিস সালামের ঘরে আসে নাই, মূসা আলাইহিস সালামকে ঘর থেকে বের করে তুরে সাইনার উপর তুলে নিয়েছে। ঠিক তেমনি ভাবে জবুর যখন নাজিল হলো, হযরতে দাউদ আলাইহিস সালামের ঘরে যাই নাই, হযরতে দাউদ আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে। এমনিভাবে 103 কানা কিতাব কোন নবীকে গাছের নিচে, কোন নবীকে পাথরের উপরে, কোন নবীকে সমুদ্রের কিনারায়, কোন নবীকে পাহাড়ের উপরে, কোন নবীকে দেশ থেকে দেশান্তরে সফর করিয়েছে। আল কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি আমার নবীকে কোন পাহাড়ের উপর নিয়ে গেছো? কোরআন বলবে, নবীকে আমি ঘর থেকে বের করি নাই, আমার নবী যখন গারে হেরায় আমি কোরআন গারে হেরায়, আমার নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, আমার নবী যখন অলিতে গলিতে আমি কোরআন অলিতে গলিতে, আমার নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে, আমার নবী যখন মেহরাজে আমি কোরআন মেহরাজে, আমার নবী যখন জমিনে আমি কোরআন জমিনে, আমার নবী যখন শহরে আমি কোরআন শহরে, আমার নবী যখন তায়েফে আমি কোরআন তায়েফে, আমার নবী যখন গারে সুরে আমি কোরআন গারে সুরে, আমার নবী যখন মক্কায় আমি কোরআন মক্কায়, আমার নবী যখন মদিনায় আমার নাম মদিনায়, আমি কোরআন এই কারণে মক্কিয়া, আমি কোরআন এই কারণে মদনিয়া, কারণ আমি নবীর আগে যাই নাই, আমি নবীর পিছে পিছে ছিলাম। তাহলে বন্ধু আমার মাইকটা ঠিকঠাক করলে আমি আরো সুন্দর করে বুঝাইতাম। বন্ধু আমার গভীর মনোযোগ, তাহলে মক্কিয়া মদনিয়া হওয়ার পিছনে আমার নবী, কারণ হিজরতের আগে যেই সূরা নাজিল হলো সেই সূরার নাম মক্কিয়া, হিজরতের পরে যেই সূরা আসলো সেই সূরার নাম মদনিয়া। আফসোসের বিষয়, আল কোরআন বলে আমি নবীর পিছে পিছে তাকি, আমার মতো মুফাসসির কোরআন খুলে দিয়ে বলে, আল্লাহর যদি পাইতে চাও, কোরআন যদি বুঝতে চাও, নবীরে মাইনাস করে দাও। আর কোরআন বলে এই মুফাসসির নবীরে মাইনাস করার কথা বলিস, আমি মুস্তাফার কদমে কদমে থেকে আল কোরআন হয়ে গেছে। তাহলে বন্ধু আমার কোথায় মুফাসসির, কোথায় কোরআন? মুফাসসির কি বলে, কোরআন কি বলে? এখন দেখার সময় এসেছে, যার নাম মুফাসসির বলা ফেলা, এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে না।